মেয়ে ভাই যেরকম ফ্লেভারটা আছে সোনামুখ ডাল ওরকম লাগতে খেতে, তার সাথে এরকম দুই কেজি আলু ভাজা, কম্বিনেশনটা জাস্ট ফাটাফাটি। এই হচ্ছে পাবদার সাইজটা, কার বাচ্চা কাঁদছে জানছি না কিন্তু কাঁদছে। ও মাই গড, পাটানেরটা আমার একটু মানে এই সাইজটা আমি কোনদিন বাড়িতে পাইনি, এখানে প্রথমবার পেলাম। পরের আইটেম চিকেন, অনেস্ট রিভিউয়ার। পরবর্তী আইটেম চিংড়ি, চিংড়ির সাইজটা কিন্তু বেশ ভালোই আছে, একটা কাঠি দিয়ে এটাকে বড় করে রেখেছে। আর এটা হচ্ছে মাটনের পিসটা, রেস্টুরেন্ট কি অফার দিচ্ছে জানো? কি অফার দিচ্ছে? 149 টাকায় মাটন চিকেন সহ আরো 19 রকমের আইটেম, তাও আবার 149 টাকায়। আরে হ্যাঁ, 23 তারিখ ওপেনিং হয়েছে, আজকে 24 তারিখ, এই দুদিনই অফারটা আছে। এখনো আছে? হ্যাঁ, কি বলিস? চলো 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 চলো, 149 টাকায় 19টা আইটেম, মানে বুঝতে পারছো এরকম অফার কি ছাড়া যায়? চলো দেখি না, করে রেস্টুরেন্টে যাই আর দেখি না কি আইটেম রেখেছে। লেটস গো। এখানে আসা অ্যাড্রেসটা হলো, এদিকটা হচ্ছে আগরপাড়া স্টেশন, তোমরা এখান থেকে টোটো অটো ধরে যে রেস্টুরেন্টে আসতে পারবে। আর এই দিকটা হলো আগরপাড়া বটতলা, যেখান থেকে ওয়াকিং ডিস্টেন্স মাত্র 5 মিনিটস। আইটেম 149 টাকা পাওয়া যাচ্ছে এটা জানতে পেরে বাইরে কিন্তু মানুষ উপচে পড়া ভিড় করেছে, আর সেই ভিড় কাটিয়ে আমরা হাজির হয়েছি। যদি তো অফার ছিল 149 যেটা দেখলাম আমি, তো কালকে থেকে কত টাকা করে মানে কি অফার রাখছেন, কি প্রাইস রাখছেন খাবারের যদি একটু বলেন? এই মেনুটাই আমাদের 200 টাকা। কি থাকবে আইটেম? 3 রকমের মাছ থাকবে, 2 রকমের মাংস থাকবে, আর 5 রকমের ভাজা থাকবে, টোটাল 70-80 সব মিলিয়ে 1900 টাকা। আপনাদের রেস্টুরেন্ট কি রোজ ওপেন আছে নাকি কোনোদিন বন্ধ থাকতে পারে? আমাদের প্রত্যেকদিন ওপেন রয়েছে। টাইমিংটা কি আছে আপনার রেস্টুরেন্ট? সকাল 11টা থেকে রাত্রি 12টা। সমস্ত ধরনের খাবার এখানে পাওয়া যাবে, যত রকমের ফুড আইটেম আছে রেস্টুরেন্টে পাওয়া যায় এখানে। আমরা এখানে সব রকমের বিরিয়ানি ব্যবস্থা রেখেছেন, বিরিয়ানি চিকেন চাপ সব আছে, সব রকম। লোকেশনটা হচ্ছে আগরপাড়া সেনবাজার, সেনবাজারের সামনেই লোকনাথ ভিলা অ্যাপার্টমেন্ট, গ্রাউন্ড ফ্লোরে রেস্টুরেন্ট। ফাইনালি কিন্তু প্লেটটা সাজিয়ে দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো আইটেম দিয়েছে। তো কি কি আইটেম দিয়েছে একবার দেখে নিই চলো। সাদা ভাত দিয়েছে, মিনিকেট চাল দেখতে পাচ্ছি আমি, লেবু, আলু ভাজা, কুমড়ো ভাজা, কাঁকরোল ভাজা, বেগুন ভাজা, পটল, চিংড়ি আছে, পাবদা আছে, ভেটকি মাছের পাতুড়ি, এদিকে ডাল, চিকেন, মাটন, পাঁপড়, চাটনি আর মিষ্টি আছে। এখন অবধি শুক্তটা যে পৌঁছায়নি, ওটা আসছে অন দ্য ওয়ে। তো প্রথমে লাল শাক দিয়ে খাওয়াটা শুরু করছি। শাকটা শাকের মতোই খেতে, কোনো স্পেশাল কিছু নেই। কি বলছে পাশের জন্য একটু নে, ক্যামেরায় নে। ঠিকই তো আছে, আর কি খারাপ আছে? ইজি এই শাক খেয়েছো? নেক্সট আইটেম শুক্তো। শুক্তোতে আমি দেখেই বুঝতে পারছি যে দুধ কম দিয়েছে, তেলটা বেশি দিয়েছে। দুধ কম দিল, খেতে ভালো হয়েছে শুক্তোটা, হালকা একটু নুনের পরিমাণটা কম আছে, ওটা হলে ব্যালেন্স হতে পারতো। ওভারঅল ভালো। নেক্সট আইটেম ডাল,
পুরো ঘন মুগ ডাল আছে, এটা বলে সোনা মুগ ডাল। টেস্ট করে দেখি, একদম বিয়ে বাড়ির জন্য ফ্লেভার থাকে সোনা মুগ ডালের, ওরকম লাগছে খেতে। তার সাথে এরকম দুই কেজি আলু ভাজা, কম্বিনেশনটা জাস্ট ফাটাফাটি। ডালটা বেশ লেবু চিপে নি। হয়ে যায় মাঝে মাঝে এরকম স্লিপ করে গেছে, স্লিপ অফ হ্যান্ড। এর ভাই বসে না, কোনোদিন ঢাকাতে একবার খাইনি ভাই, আমরা কোনদিন খেয়েছি। খুলছি ভেটকি মাছের পাতুড়ি, কার বাচ্চা কাঁদছে জানছি না, কিন্তু কাঁদছে। ও মাই গড, এই হচ্ছে পিসটা। তো এবার দেখি মাছটা কিরকম, মাছটা ফার্স্টে ভাঙতি তোমরা দেখো। মাছটা পুরো ভেটকি নয় বলে আছে, মানে বলতে বলে বাসা মাছ এটা আছে। কারণ দেখো সত্যি কথা বলতে, 49 টাকা তোমাকে ভেটকি মাছ দেবে এটা আশা করাটাও মানে ভুল। তো ঠিক আছে, খারাপ না। পরবর্তী আইটেম চিংড়ি। চিংড়ি সাইজটা কিন্তু বেশ ভালোই আছে, একটা কাঠি দিয়ে এটাকে বড় করে রেখেছে। তো তাহলে চিংড়িটা এবার একটু খেয়ে দেখে। এই হচ্ছে চিংড়ি পিসটা। চিংড়িটা ফ্রেশ আছে, খেতেও ভালো। আচ্ছা আমাদের পাশে আরো সবাই খাচ্ছে, একবার রিভিউটা নিয়ে নিই। আচ্ছা কেমন লাগছে তোমাদের, কে বলো কেমন লাগছে? এই হচ্ছে পাবদার সাইজটা, ঠিক আছে। তো চলো একবার মাছটা দেখি কিরকম। পাবদার মাছ তো ফ্রেশ লাগছে আমার দেখেই। তো এবার খাওয়ার পালা, যা বললাম তাই, খেতে কিন্তু ফ্রেশ আছে। পাবদারা ভালো, চিংড়ি পাবদা দুটোই ভালো পেলাম আমার। পাশের একজন কিছু দেখাতে চাইছে, দেখা ভাই। পরের আইটেম চিকেন। এরকম দুটো পিস দিয়েছে চিকেনের, চিকেনটা দেখি কতটা সফট। তো প্রেস করছি, খুলে আসছে। মাল মশলা একটু ভেতরে ঢুকতো সত্যি কথা বলতে, কিন্তু ঠিক আছে, খারাপ না। বাইক নিয়ে দেখি, সব রান্না যায় না, একটু নুনটা আমার কম লাগছে। ঠিক আছে, অ্যাভারেজ বলবো এটা। ইমিটি রাইস তোমার যতবার চাই ততবার পাবে, তা বলে বেশি যেয়ে পেলো না। এটা হচ্ছে মাটন, আমার যেমন ক্যামেরাম্যান বাইট নিতে হবে। মাটনটা দিয়ে কতটা সফট আছে,
প্রেস করছি, খুলে কি আসছে? হ্যাঁ ঠিক আছে, তবে ঠিক আছে, ওভার খারাপ বলবো না, একটু সিদ্ধ হতে পারতো, বাট ঠিক আছে, পিঙ্কিশ একটা ভাব আছে ব্যাটারটার মধ্যে। সবকিছুতে একটু রিচ বেশি হয়েছে, তেলটা একটু বেশি লাগছে। নুনটা একটু কম, সেই খেতে ভালো, হালকা একটু রিচ আছে, বাট ওভারঅল গুড। ভালো, দেখো আবার রিপিট করছি, 150 টাকা আগে কি দেবে, যা দিয়েছে যথেষ্ট। আমার পাশে একটা ভাই বসে খেয়েছে, ওর খুব ভালো লেগেছে, কি রিভিউ দিচ্ছে কয়, জাস্ট শুনে নাও নিজের কানে। অর্ঘদীপ, অর্ঘদীপ সব খাবারই ভালো, ওই অ্যারেঞ্জমেন্টও ভালো করেছে, রিচটা সত্যি বেশি, কিন্তু চাটনিটা খুব ভালো হয়েছে, চাটনিটা ডালটা এগুলো খুব ভালো হয়েছে। মাটনেরটা আমার একটু মানে এই সাইজটা আমি কোনোদিন বাড়িতে পাইনি, এখানে প্রথমবার পেলাম, গোল মাটন এরকম গোল, আইসক্রিমের বাটি এমন গোল, সাইজটা এমন গোল, এবার কোথা দিয়ে কেটেছে আমি জানি না, কিন্তু ঝোলের টেস্ট ভালো আছে, এটুকু আমি বলতে পারি। কেমন লাগলো ওভারঅল খাওয়া? ওভারঅল ডালটা ভালো, আগেই আমি বললাম মাংসতে যে চিকেনটাতে অতিরিক্ত অয়েল দেখাই যাচ্ছে, পুরো উপরে অয়েল ভাসছে রীতিমতো, বাট মাটনটা নো ডাউট ভালো, আমাকে নাল্লি পিস দিয়েছে যেটা আমি খুব ভালোবাসি, খুব ভালো লেগেছে, মাটনটা খুব ভালো। এবার চাটনিটা নেব, চাটনিটা নো ডাউট, চাটনিটা ভালো, বাট ওভারঅল আমার চিকেনটায় অতিরিক্ত তেল লেগেছে, আমার ভেটকি মাছটা ভাজাটা বেশি হয়ে গেছে মনে হচ্ছে, আদৌ ওটা ভেটকি মাছ ছিল কিনা জানি না, শুক্তো ডাল বাদ বাকি সব আইটেমই ভালো লেগেছে, এই দুটো একটুখানি অ্যাভারেজ। থ্যাংক ইউ। চাটনিটা সত্যিই ভালো, আর মিষ্টি পাঁপড় তুমি বলে অ্যাজ ইউজুয়াল। চলো বাইরে, লাস্টে বাইরে গিয়ে আইসক্রিম খেতে গেলে তোমার সঙ্গে গল্প করছি। দেখো খাওয়া দাওয়ার পর্ব তো মিটলো, প্রচন্ড ভিড় তোমরা দেখতে পেলে বাইরে, এখনো লোকে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, আমরা ভিডিও করতে এসে আলাদা করে আমাদের বিভিন্ন ব্যবস্থা করেছিল, সেখানে খেলাম, তাও সেরকম ব্যবস্থা বলা ভুল, অনেকটাই ভিড় ছিল, তার মধ্যে অ্যাডজাস্ট করে আমাদের ভিডিওটা করতে হলো। খাওয়া দাওয়ার যা কোয়ালিটি আমি দেখলাম, ওভারঅল আমার ভালো লেগেছে, প্রথম দিন হয়তো ওরা চেষ্টা করেছে যতটা পারে ম্যানেজ করার, কারণ এত ভিড়ের এত লোক ওরা ইনভাইট করে ফেলেছে, সেখানে কোয়ালিটি একটু আপ অ্যান্ড ডাউন হতেই পারে, কিন্তু এই 150 টাকার মধ্যে মাটনের যা পিস দেখলাম, চিকেনের যা পিস দেখলাম, বা মাছের যা পিস দেখলাম, প্রত্যেকটা পিস কিন্তু খুব ভালো দিয়েছে। তো এই টাকার মধ্যে আর এর থেকে বেশি কি আশা করা যেতে পারে আমার জানা নেই, প্রতিটা ভিডিওর মাঝখানে আমি একই কথা বলেছি যে যথেষ্ট রিজনেবল আমার লেগেছে, আমার তো ওভারঅল ভালোই লাগলো। তো আমি সাজেস্ট করো তোমরা আসো, যে দোকানটা নতুন ওপেন করেছে, তো তোমাদের ভিজিট করা অবশ্যই দরকার, খেয়ে দেখো তোমাদের কেমন লাগছে, আর আজকে ভিডিওটা কেমন লাগলো, টোটাল যে আমি এতটা কভার করলাম সেটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক করে দিও। আজকে তাহলে চলি, দেখা হবে নতুন একটা কন্টেন্ট নিয়ে পরের দিন, বাই।